ব্যাংক ডাকাতির চেষ্টার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা উদয়পুর মহকুমা জুড়ে। ঘটনা শালগড়া ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের শাখায়। পুলিশ এবং ব্যাংক কর্মীদের কথায় সোমবার সকালে দুদিন ছুটির পর কর্মীরা ব্যাংকের শাখাটি খুলে দেখতে পান ভেতরের জিনিসপত্র নথিপত্র লণ্ডভণ্ড অবস্থায় পড়ে আছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় শাখা সঞ্চালককে, খবর দেওয়া হয় রাধাকিশোরপুর থানায়। ছুটে আসেন শাখা সঞ্চালক এবং পুলিশ। তদন্তে বেরিয়ে এসছে লকার ভাঙতে না পারলেও প্রায় 10,000 টাকার কয়েন নিয়ে গেছে চোরের দল, সঙ্গে কম্পিউটারে লাগানো একটি দঙ্গল নিয়ে গেছে। পুলিশের বক্তব্য, জানালা ভেঙে ভেতরে ঢুকেছে চোরের দল। চুরিকাণ্ডের কিনারা করতে নামানো হয়েছে ডগ স্কোয়াড এবং ফরেন্সিক টিম। এখনও পর্যন্ত চুরিকাণ্ডের ক্লু বের করতে পারেনি পুলিশ। আমরা খবর পেয়ে পুলিশ টিম প্লাস আমরা ফরেন্সিক টিম এবং পুলিশ ডগ স্কোয়াড টিম সহ ঘটনাস্থলে যাই। শালগড়া কোঅপারেটিভ ব্যাংক ব্রাঞ্চে গিয়ে আমরা দেখি দরজা ভেতর থেকে বন্ধ। এরপরে আমরা দরজা খুলে দেখি অ্যাকচুয়ালি চোর সম্ভবত জানলা ভেঙে ঢুকেছে ভেতরে। এরপরে ম্যানেজারের সঙ্গে কথাবার্তার পরে সব কিছু জানা গেল, 1,000 টাকার কয়েন চুরিরা নিয়ে গেছে। এখন অবধি কারা এই চুরির সঙ্গে যুক্ত থাকতে পারে আইডেন্টিফাই করতে পেরেছেন? আমরা এখন অবধি কোনো ক্লু পাইছি না, তবে আমরা ইনভেস্টিগেশন জারি রাখবো। Pure Report, Channel Din Rath.